কেমনে যাব জানি না, বহু দূরে আল্লাহ কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ রনসিব কর, জবান খোলে আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না গা, কাউকে রাখো বস তলাত মালা, কাউকে রাখো বস তলাত মালা, কাউকে রাখো বালা খানায়, আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না গা, আল্লাহ আল্লাহ মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম নবী কে হে আগুনে ফেললো, আগুন তাহারে নাজালাইলো, ইব্রাহিম নবী কে হে আগুনে ফেললো, আগুন তাহারে নাজালাইলো, আগুন হইল ফুল বাগিচা মালা, আগুন হইল ফুল বাগিচা মালা, আগুন তাহারে নাজালাইলো, আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না গা, আল্লাহ আল্লাহ কাউকে রাখো দশ তলাত মালা, কাউকে রাখো দশ তলাত মালা, কাউকে রাখো বালা খানায়, আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না গা, আল্লাহ আল্লাহ সাল্লাম, সকলে বলেন আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে করি শুকরিয়া, জাল্লা রাব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় সবাইকে আগে আসার বসার তৌফিক দান করেছেন, সেখানে শুকরিয়া জ্ঞাপন করি, বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ করি দরুদ সালাম সরকার দো আলম হুজুর পর নূর আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সৃষ্টি করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি নিয়ে আলোচনা, সমস্ত সৃষ্টির আগে আমার আপনার নবীকে আল্লাহ কি করেছেন, সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত হয়েছে, কোন সিঙ্গে সার সার কোন আপনার ইয়া দিতে হয়েছে
যে আল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত দিতে হইছে যে আল্লাহ তুমি আমাকে অমুক নবীর উম্মত বানিও, দরখাস্ত দিতে হইছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে সোরে, কোন দরখাস্ত দিতে হয় নাই এবং হিন্দুর ঘর থেকেও হই নাই, বৌদ্ধর ঘর থেকে হই নাই, খ্রিস্টানের ঘর থেকে হই নাই, কোনো বিধর্মীর ঘর থেকে হই নাই, ডাইরেক্ট মুসলমানের গর্ভ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ। কোন আল্লাহর কাছে সুপারিশ করি নাই যে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানাও, আল্লাহ চাইলে তো অন্য নবীর উম্মত বানাইতে পারতো, পারতো না হ্যাঁ পারতো, আল্লাহ চাইলে সব কিছু দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। আল্লাহ আলহামদুলিল্লাহ মালিকের কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ কোন সুপারিশ ছাড়া, কোন সুপারিশ করেনি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে শেষ নবীর উম্মত বানিয়েছেন আলহামদুলিল্লাহ। এর থেকে আর বড় পাওয়ার কি আছে? আমার আপনার আদায় করা উচিত না, কথা বলেন না কোনো উচিত না? মাহে রবিউল আউয়াল, আহলান সাহালান, হে মাহে রবিউল আউয়াল আলহামদুলিল্লাহ, যেই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন আর যেই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে পদ্মা নিয়েছেন, এই মাস হলো মাহে রবিউল আউয়াল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্মা নিয়েছেন, কিন্তু আল্লাহ সাল্লাম কি মৃত না জীবিত? জীবিত না মৃত? এটা বিশ্বাস করার নাম কি? ইমান, আকীদা। যার এটা বিশ্বাস করব এর নামাজ দা সবই হইব, যার এটার প্রতি বিশ্বাস নাই তার নামাজ দা কোনো কাজে আসবে না। কারণ আল্লাহর হাই সাল্লাম পৃথিবী থেকে চক্ষু উজার পরেই কিছুক্ষণ পরেই আল্লাহ রুহ আবার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক আবার রূহ আল্লাহ কি করেছেন, যেই জায়গায় থাকার কথা ওই জায়গায় আবার দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার নবী আপনার নবী দুনিয়া থেকে পদ্মা নেওয়ার কিছুক্ষণ পরেই আবার আগের মতন রাজত্ব আরো দ্বিগুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আসমান জমিনের তো আল্লাহ বাদশাই বানাইছেন, এবং কি বলেছেন, হে হাবিব আপনাকে আমি এরকম ক্ষমতা দিয়ে দিয়েছি, এরকম সম্মান দিয়েছি, এরকম মর্যাদা দিয়েছি, 70,000 ফেরেশতা আপনি রওজা মোবারকে থাকবেন, 70,000 ফেরেশতা সকালে একবার, 70,000 ফেরেশতা আপনার রওজার পাশে এসে ঘুরতে ঘুরতে আপনার উপরে দুরুদ পড়বে, আর আবার 70,000 ফেরেশতা যাবে কিয়ামত পর্যন্ত, 70,000 ফেরেশতা আর আসবে, আবার সন্ধ্যায় 70,000 ফেরেশতা আপনার রোজার কাছে আসে আপনার উপরে দুরুদ পড় থাকবে, তারও যে যাবে আর কিয়ামত পর্যন্ত আর আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দুরুদ পড়লে পড়েন, না পড়লে নাই, আপনি দুরুদ পড়লে পড়েন না পড়লে কোনো সমস্যা হইব নি, সমস্যা হইব নি, কোন সমস্যা হবে না। আল্লাহ তো কে বললো না বললো, আমি তো আছি, আমি তো আছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার সম্মান গাইতে থাকব। সুবহানাল্লাহ, সবাই বন্ধ করে দিলে কিছু আসে না যায় না, আমি আপনার সম্মান গাইতে থাকব। কথা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে পৃথিবীতে আসছেন, এবং সমস্ত কিছুর আগে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছে, সমস্ত কিছু থেকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আলাদা বানিয়েছেন আলহামদুলিল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন কি বলি, হাদিস শরীফ কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قلت يا رسول الله قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبر أخبرني عن أول شيء خلقه الله خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى
قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور النبي من نور سبحان الله بالبنا وعن حضرت جابر رضي الله تعالى عنه بنيت الله الحبيب صلى الله عليه وسلم كذا جبل يا رسول الله يا حبيب الله আপনার প্রতি আমার মাতা-পিতা কুরবান হোক আপনার প্রতি আমার মাতা-পিতা কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী আপনার কাছে আমি আদমের একটা প্রশ্ন সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন কে আল্লাহ হায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞাসা করতেছেন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ হায় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিয়ের দোয়া সাহাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও আমার নবী গো আপনার কাছে আমার প্রশ্ন আগে বলে নিছে আমার মাতা-পিতা আপনার জন্য কুরবান হোক বেয়াদবি যেন না হয় সে কারণে আগে ক্ষমা চেয়ে নিছে সুবহানাল্লাহ বলবেন না আরে কত সম্মান কত ভালোবাসা কত আদব ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন নবী আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে ইয়া জাবের হে জাবের শুনো সর্বপ্রথম তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার মালিক আমার মালিক সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছেন আল্লাহু আকবার বলবেন ও জাবের সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর সৃষ্টি করেছেন আমার নূর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতে বানাইছেন দেখেন তারপরে হাদিস শরীফ কি বলে ওয়ান কা বিল আহবার রাদিয়াল্লাহু তাআলা কলা ইন্না আদাম ওয়া জামিয়াল মাখলুকাতি খুলিকু লি আজলি মুহাম্মাদিন রাওয়াহুল বাইহাকি দেখেন কি বলে হযরত কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলে নিশ্চয়ই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ যা সৃষ্টি করেছে আসমান জমিনে এর মধ্যে লিপিবদ্ধ আসমান জমিন লহ কালাম যা আছে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত কিছু সৃষ্টি করেছে নূরে মুহাম্মাদির কারণে সুবহানাল্লাহ আল্লাহ যখন ছিল একা নেকি ছিল কোন সখা তখন আল্লাহ প্রকাশিতে চায় সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ যখন ছিল একা নেহি ছিল কোন সখা তখন আল্লাহ কি করতে চায় প্রকাশিতে চায় কার উসিলা নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা আল্লাহ যখন ছিল একা নেহি ছিল কোন সখা তখন আল্লাহ প্রকাশিতে হাকিকতের নূর দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ জাত নূর না আল্লাহর জাতি নূর না আল্লাহ আলাদা আল্লাহ কোন আকার এটা যদি বলেন আল্লাহর আকার আছে ডাইরেক্ট বলতে যান তাহলে কুফর হয়ে যায় হ্যাঁ আল্লাহর কুদরতি হাত আছে আল্লাহর কুদরতি পা আল্লাহর কুদরতি চক্ষু আছে বুখারী শরীফের হাদিস কিন্তু আপনি যদি ডাইরেক্ট বলতে যান যে আল্লাহ কি আছে আকার আছে তাহলে কি হয়ে যাবে কুফরে দেব কি দেব হ্যাঁ মুসলমান থাকবো নি কন্ত থাকবে না আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কি করেছেন আল্লাহর হাবিবকে নূর দিয়ে বানাইছেন কি দিয়ে বানাইছেন নূর দিয়ে বানাই এটা স্বীকার করতে হবে কিন্তু এই নূরের মধ্যে কোনো কিছু আল্লাহ মিশান
এই নূরের মধ্যে কিছু আল্লাহ মিশান এই নূর সব কিছু থেকে আলাদা আর এই নূরের জ্যোতি দিয়ে আল্লাহ কি বানাইছে तमाम জাহান বানাইছে সুবহানাল্লাহ বলবেন না সেই কারণে কি বলছে হাকিকতের নূর দিয়া করলেন হাবিবকে পয়দা জোশ মারিল ইশকের দরিয়ায় সুবহানাল্লাহ তারা কি বলে আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আল্লাহ পাক জাতে নিজে সৃষ্টি করলেন তমাম দুনিয়া আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আপনি আল্লাহ মানে আপনি মানে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তমাম দুনিয়া আমার নবী যদি না হইতো কিছুই সৃষ্টি না করিতো আল্লাহ ডাক দিয়ে বলে হে জিব্রাইল যাও আমার হাবিবের কাছে হে জিব্রাইল হাদিস শরীফ আছে হে জিব্রাইল যাও আমার হাবিবের কাছে বলে দাও আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আসতে নবীদেরকে বানাইতাম না যদি আমার হাবিবকে না বানাইতাম আল্লাহু আকবার বলেন না আদম থেকে ঈসা নবী না শুধু আসমান জমিন লোহ কালাম হে জিব্রাইল বলে দাও এই জান্নাতও বানাইতাম না আমার হাবিবকে যদি না বানাইতাম এই জাহান্নামও বানাইতাম না যদি আমার হাবিবকে না বানাইতাম তবে হুজুর জাহান্নাম কি নবীর কারণে হ্যাঁ যে নবীর উপরে কালিমা না পড়বে তো জাহান্নাম হয়ে যাবে যাইবো না যাইবো না সেই কারণে কি বলে আল্লাহ পাক আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তমাম দুনিয়া আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিতো নবী যদি না হইতো কিছুই পয়দা না করিতো অন্ধকারে থাকতো দুনিয়ারে সময় যায় পরদূর দেন নবী মুস্তফা আয় রে সময় যায় পরদূর দেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর হাবিবের কি সম্মান দেখছেন সেই নবীর উম্মত এসে আলহামদুলিল্লাহ বলেন না এবং আল্লাহ ওই যে বললাম না কিছুই আল্লাহ কি করে নাই এই নূরের সঙ্গে কিছু মিশান হ্যাঁ আল্লাহর জাতি নূর আল্লাহর নূর থেকে আলাদা করছে কথা বলেন আলাদা করছে না আল্লাহ তো আল্লাহই আল্লাহ সৃষ্টিকর্তা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সূরা ফাতিহা না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ الحمد لله رب العالمين اي عالمين بهو بصن عالمين عالمين دي الله بجائي سي شرات جهان طول كائنات جتو عالم جا كي تو সব সৃষ্টির আল্লাহ আলম মালিক আর আল রহমাতাল লিল আলামিন ওই সমস্ত কিছুর রহমাতাল লিল আলামিন হলো আমার আপনার নবী সুবহানাল্লাহ বলেন না সেই কারণে আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে আল্লাহর হাবিব যখন পৃথিবীতে আসছে সমস্ত কিছু মাথা নত করেছে সুবহানাল্লাহ কাবা পর্যন্ত যে কাবা আমরা তাওয়াফ করি কাবা পর্যন্ত ঝুঁকে গেছে কাবা কি বলে কাবে কে বাদের তো যা তুম পে কারর দরদ কাবে কে বাদের তো যা তুম পে কারর দরদ কাবে কে বাদের তো যা তুম পে কারর দরদ তাইবা কে শামস দোহা তুম পে কারর কাবা কি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আসার কারণে আমি কাবা ঘুমাইছি সুবহানাল্লাহ যখন আল্লাহর হাবিব পৃথিবীতে আসে নাই যে কাবার মধ্যে যাইতো তারই রোগ হয়ে যেত কি হইতো বিমার হয়ে যেত আল্লাহর হাবিবের যখন কদম করেছে সঙ্গে সঙ্গে কাবা পবিত্র হয়েছে পাক হয়েছে সমস্ত রোগ থেকে আল্লাহ মুক্তি করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন না
এখানে কাবা খুশি বলে কাবে কে বাদের তো যা তুম বেকার রদর তায় বাকে শামসু দোহা তুম বেকার রদর খালকে কে হাকিম হো তুম সুবহানাল্লাহ বলবেন না কিয়ামতের ময়দান আল্লাহ হাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন উম্মতদেরকে বিচার ছাড়াই জান্নাত দুনিয়া দিবেন সুবহানাল্লাহ বলেন খালকে হাকিম হো তুম রিজকে কে কাসিম হো তুম তুম হে মে তুম পরফিদা তুম পে করো দুরুদ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ya habib allah ya habib subhanallah bolen na asle samman sunte bhal lage nire baba bhalo lage subhanallah ere to mominer quran allah habib samman je momin shune khushi hoy er theke bhagyoban ar kyo na ar je shune bezar hoy shaitan kan chilo allah habib sallallahu alaihi wasallam jehon prithibite ashte tokhon chikkar diyechi কয় আমার সমস্ত খেলাবেলা সব শেষ এরকম কিছু কিছু মানুষ কিভাবে বলবো কিছু কিছু মানুষ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করার কারণে আমরা এটাকে খুশি আনন্দ করি বিদায় শিক্ষার চাচামেচি আরম্ভ করে দেয় করে না দরা কিসের দর মুমিনের কোনো ভয় নাই মুমিনের কোনো ভয় আল্লাহ দেখেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূরে মুহাম্মদ পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলে আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম কদ জাআকুম মিনাল্লাহি যেই নূর এই নূর জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলে এই নূর হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন আন্নার আমি মারিন সারা দিন কইলে লাভ হইব কোন লাভ নাই আন্নে ফজবে দিন ফজবে নবীকে মাটির বলবেন আর আপনি কি হইবেন দিন ফজবে আর মুমিন কি হবে জিন্দা হবে তাজা হবে পাওয়ার পাবে সুবহানাল্লাহ আর বেঈমান কি হবে নিঃসাত হয়ে যাবে দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে কেউ বাঁচে সব শেষ তো আল্লাহ নিজেই বলছে হাবিব আপনি নূর এখন কোরআনের ব্যাখ্যা যদি আপনি ডাইরেক্ট একজন সেদিন আমার ফেসবুক ইনটায় কয় লাকাদ খলাকনাল ইনসানা সূরা জিলজালের তাফসীর করতে যায় ওই যার বলতে ইজা জিলজালাতিল আরদু জিলজালা ওয়া আখরাজাতিল আরদু আসলা ওয়া ক্বালা আল ইনসানু মা ওয়া ক্বালা আল ইনসানু মা লা এটা দিয়ে আমি কইছি কি কিয়ামতের আগে মানুষ বলবে কি হয়েছে পৃথিবীতে তো আমি কি হয়েছে পৃথিবীর যদি বাইঙ্গা কই দেখতে হ্যাঁ কইডা অর্থ তো এইডা না আলা আলে কবি ওই কোরআন যেটা বলে সেটাই মানতে রাজি ইমাম কি বলে সেটা মানতে রাজি আরে কি হবে এটা কি হবে মানে বুঝাইছি কি কত কিছু তো হবে এ কত কিছু কি হবে বুঝেন না এটার মূল ব্যাখ্যা যদি আপনি এটা সব কিয়ামতের সম্পর্কে জানতে চান তাহলে ভালো করে বুঝতে হবে এটা দিয়ে যে আয়াত তো ছোট ব্যাখ্যা তো এটা সারমর্ম বিশ্লেষণ হিসাব তাহলে আপনি যদি মনে করেন যে এই ছোট ব্যাখ্যা দিয়ে এই যে আল্লাহ বলছে কত যা আকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবু মুবিন তোমাদের মধ্যে যে কিতাব আছে কিতাব কি আলো নূর ও কিতাবু এই কিতাব থেকে যেই আপনি যেই ব্যাখ্যা নিলেন এবার ইমামদের থেকে নেন আমার আমি বেশি বুঝি না ইমামরা বেশি বুঝে বলেন তো আরে কথা বলেন না কেন চাতরিকার মাদারদের ইমাম বেশি বুঝে না আমি বেশি বুঝি জালালউদ্দিন সুয়ুতি জালালউদ্দিন রুমি বেশি বুঝে না আমি বেশি বুঝি ওনারা বেশি বুঝে না ওনারা ব্যাখ্যা দিয়ে গেছে একটা হেরা কয় আরে এটা তো ব্যাখ্যা করল না হ্যাঁ এই যুগের ফেরাউন দাজ্জাল কেননা না হলে সব কিছু নিয়ে দলিল নাই টিয়া পয়সা সব কিছু খাইতে রাজি দাওয়াতও খাইতে রাজি ওই জায়গায় দলিল দিত না নবীর সম্মান আইলে দলিল শুরু হয়ে যাবে
আরে বিনা দলিল আল্লাহর হাবিবকে নূর মানতে হবে সেটাই হলো মুমিন বিনা দলিলে আল্লাহর হাবিবকে কি মানতে হবে নূর কারণ আল্লাহ কিছুই যখন সৃষ্টি করে না মাটিও ছিল না পানিও ছিল না আগুনও ছিল না কিছুই ছিল না তখন আল্লাহর হাবিব নূরে মুহাম্মাদি সুবহানাল্লাহ হাদিস শরীফ আপনারা বিশাল বড় আল্লাহর হাবিব ডাকতে বলে হে জিব্রাইল তুমি শুনো হে জিব্রাইল তোমার বয়স কত হাদিস শরীফ আছে হে জিব্রাইল তোমার বয়স কত জিব্রাইল সাল্লাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমার বয়স কত আমি জানি না আমার বয়স কত আমি জানি না কিন্তু ইয়া রাসূলুল্লাহ একটা তারকা দেখতাম চতুর্থ আসমানে 70,000 বার আমি দেখেছি সুবহানাল্লাহ বলবেন না 70,000 বার আমি উদিত হয়ে দেখেছি না 70,000 বছর পরে আমি 70,000 বছর পর পর যদি যদি আমি দেখছি আর 72,000 বার আমি এই তারকাকে দেখছি তাহলে বয়স হিসাব করে মিলাই তারবেন বাবা মিলাই তারবেন তো দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলে হে জিব্রাইল তুমি শুনো যে তারাকে দেখছো এরা আমি নবী ছিলাম সুবহানাল্লাহ ও না এরা তারাই কইব তারাই খেলবো কিন্তু তারার ব্যাখ্যা পুরা কইরা দইতো না আর এরা সিতারা নূর আলো এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কইবেন তখন নবী ছিল পৃথিবীতে আইসা একটু হ্যাঁ আল্লাহ ওই জায়গা আরেক রূপে ছিল আহমদ মুহাম্মদ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসমানে কি আহমদ জমিনে কি মুহাম্মদ আলাদা পার্থক্য ওই জায়গায় তো পার্থক্য এই জায়গার পার্থক্য এই জায়গায় যদি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ পাঠাইত পৃথিবীটা জলে ভরে শেষ হয়ে যেত পারেন না বাবা আমার মুর্শিদ কেবলা লিখা হলো সকলি দেরি ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ মিলাদুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুনি মানের গীত মুহাম্মদ রাসূলুল্লাহ শুনি মানের গীত আল্লাহর হাবিব আনিলেন তাওহীদ আল্লাহর হাবিব তিনি আনিলেন তাওহীদ সকলিদের ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ মিলাদুন নবী আগমনে উঠলো কেঁপে শিরকের ঈদ সুবহানাল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন সমস্ত মূর্তিগুলা ভেঙে চুরমার হয়ে গেছে আল্লাহু আকবার বলবেন না আগমনে উঠলো কেঁপে শিরকের ঈদ তারি ছোঁয়ায় বাংলো আজি জাহেলি গুরনি তারি ছোঁয়ায় বাংলো আজি জাহেলি গুরনি সকলিদের ঈদ সকলিদের ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ মিলাদ তারপরে আমার দিকে নজর তারপরে আল্লাহ স্বয়ং করেন সালাত শিখান প্রেমের গীত আল্লাহ কি করেন স্বয়ং সালাত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়েন সালাত সালাম করেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করেন সুবহানাল্লাহ বলবেন না ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ ডাক দেবে হে দুনিয়ার মানুষ শুনো হে মুমিনরা শুনো আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের দুরূদ পড়ি তোমরা আমার হাবিবের উপরে সম্মানের সহিত দুরূদ এবং সালাত সালাম প্রেরণ কর আল্লাহু আকবার বলেন না রে আল্লাহ স্বয়ং করেন সালা শিখান প্রেমের গীত আল্লাহ স্বয়ং করেন সালা শিখান প্রেমের গীত তন্ন
করেন মুমিনেরে পাঠিয়ে শহীদ দন্ড করেন মুমিনেরে পাঠিয়ে শহীদ সকলিদের ঈদ ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ ঈদ মিলাদুন নবী তাহলে বাবা রাসূলের সম্মান বেশি গাইতে হইব নি আওয়াজ না এখন কি বুঝাইলাম রাসূলের সম্মান বলতে হবে নি যার অন্তরে রাসূলের সম্মান থাকবে তার কোনো চিন্তা সেখানে মুর্শিদ কে বলা হচ্ছে আল্লাহর বন্ধুর গোলামের তো কাফন ময়লা কবু যে গোলামে সামান্য হাবিব বিচ্ছেদ কবু যার ভিতরে সামান্য জাগ্রা পরিমাণ হাবিবের বিচ্ছেদ থাকে না তার কাফন তো শরীর বন্ধুর কথা কাফনের কাপড়ও বস্ত না সুবহানাল্লাহ বলবেন না আর সাধারণ মানুষ মরলে তিন দিন চার দিন পাঁচ দিন রাতে বচ্চা কইলা সব শেষ আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আবার বাঁচিয়ে রাখি কবরের মধ্যে আল্লাহ জান্নাতে খাবারের ব্যবস্থা করে আল্লাহর ইবাদত করার মত ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহ আর রাসূলের সম্মান বেশি আর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন এই মাসে বেশি বেশি করে কি করবেন দুরূদ শরীফ আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে বলেন আমিন।